हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। कैमन आछो तुम्हरा सबाई? मैं खूब भालो आछी। आज के शनिवार और एक नतून वीडियो निये तुम्हारे सामने चले एलाम। बजे 12:00, तो एखन थेकेई आज के ब्लगटा आमी स्टार्ट करलाम। सारा दिन संगे थाको, आशा करी भालो लागबे। आज के तो शनिवार, मेन स्कूल छुट्टी। आज के शनिवार मेन स्कूल छुट्टी हार कारण मैंने मेके सकाल बल्ला पढ़ाते नहीं बस पढ़ानो टड़ानो हो गए। घर काजकर्म बोर्डा झाड़ता हो गए, मिस्टर आज के माँ झाड़ दिए, जलखाबार खावाओ कमप्लीट, रान्नाओ आज के अलमोस्ट हो गए। माँ फोड़ पड़े सुप्त कर छोलार डाल सेद्ध हो गए। सोमवार देवा पाके भाता बसिए इसी এবার আমি এখন ছাদে যাব। ছাদ থেকে এসে পনির করব আর নিচের ঘরটা মুছব, তারপর উপরের ঘর মুছে চান করব। এই তো আজকে 12:00 থেকেই তোমাদের সাথে দিনটা শুরু করলাম। নরমালি যেমন তোমরা অ্যাজ আমার সঙ্গে থাকো, সেরকমই সঙ্গে থাকবে, পাশে থাকবে। দেখো সারাদিন কী কী করি। মায়ের পড়া আছে বিকেলে, আর একটু ড্রয়িং মিসের কাছেও যেতে হবে ফর্ম ফিল আপের জন্য, কারণ ওর আগস্টে এক্সাম আছে, ফর্মটা জমা দিতে হবে। এই টুকটাক কটা কাজকর্ম আছে, আর তো সারাদিন কী কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো চলো সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। খুব কটা বাজে বলো তো? এখন বাজে 5:30। আমি খুব বাদেই তোমাদের সামনে এলাম, সেই 12:00 সময় তোমাদের সঙ্গে দেখা করেছিলাম। তারপর যথারীতি যে কাজগুলো তোমাদের বলেছিলাম সেগুলো করেছি। নিচে ঘর টোর মোছা, ঠাকুর বাসন মাজা, ঠাকুর পুজো দেওয়া, পনির বানিয়েছি আজকে লাঞ্চে। তো তোমাদের বললাম যে পনিরটা আমি করবো, পনির করেছি। নর্মাল রান্না করেছি আলু দিয়ে, আদা বাটা, জিরা বাটা দিয়ে, টমেটো দিয়ে, শুধু শনিবার নিরামিষ তাই পনির করেছি। আর এমনি লাঞ্চ মেনুতে আছে ছিল হচ্ছে তোমার শুক্তো, ছোলার ডাল, থোর, আর থোরের সর্ষে দিয়ে মা করেছে, সর্ষে দিয়ে ঘণ্ট বা যাই ছোটটা বলে সেটা, আর পনিরের ডাল। এই হচ্ছে যে লাঞ্চ মেনু, তোমাদের দেখাইনি, শুধু মুখেই বললাম। আর বিকেলবেলা চা খাওয়াও হয়ে গেছে, আমি বলেছিলাম মাকে চা খাবো না, তা মা বললো যে না একটু চা খাও, খাই হাফ কাপ চা খেয়েছি একটা বেকারির বিস্কুট দিয়ে। এখন তোমরা দেখতে পাচ্ছ জামা কাপড়, এইসব জামা কাপড় এগুলো কালকে ধুয়েছিলাম, কালকে শুকোয়নি, কালকে হাফ শুকিয়েছি, আজকে আবার মেনে শুকিয়েছি, ফাইনালি শুকিয়ে এগুলো এখন ওয়াশ করবো। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো আমি ছাদে মেরেছি, ছাদে মেরেছিলাম, ওগুলো প্রায় অলমোস্ট সবগুলো শুকিয়ে গেছে, বেশিরভাগটাই শুকিয়ে গেছে। দু একটা জিনিস শুধু ভেজে আছে, ওগুলো তুলে বালতিতে রেখে দিয়েছি, কালকে আবার মেরিব। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ওপর থেকে আমার নামিয়ে এনে ভোজ করব। তা আগে আপাতত এগুলো ভোজ করে নিই। আর আজকে একটা কাজ করবো ভাবছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। না, ঘরের কোনো কাজ না বা কারোর জন্য কোনো কাজ না, সেটা শুধুমাত্র আমার নিজের জন্য, আমার পার্সোনাল একটা কাজ করবো, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ইচ্ছা আছে, দেখা যায় আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর ও ঘরে মানে পাশের ঘরে মেয়ে পড়ছে, ও মেয়ে এসেছে, তাই জন্য একটু আসতেই ভলিউমটা দিচ্ছি আর কি, জায়গা খুব বলছে, পাঁচটা থেকে পড়া হচ্ছে। তো তোমাদের সামনে একবারও আসবে, করে নিলেও করে নিয়ে খেয়ে আমার পড়বে। আজকে শরীরটা ঠিকই আছে, কিছুই অসুবিধা হয়নি। দুপুরে তাও আজকে আলু আর পেঁপে সিদ্ধ দিয়েই ওকে ভাত দিয়েছে, আজকের দিনটা তাই দিলাম, কারণ যেহেতু কালকে সানডে মাংসটা খাওয়া হবে তাই জন্য। আর পরপর জানো তো দু তিনটে সপ্তাহ আমাদের প্রচুর মাংস খাওয়া হয়েছে পরপর, মানে রবিবারে খেয়েছি, আবার সোমবারে খেয়েছি, আবার বুধবারে খেয়েছি, এরকম খাওয়াও হয়েছে, তার জন্য অসুবিধা হচ্ছে। তো বাচ্চা মানে আর ও আবার রবিবারের মাংসটা ধরো বেশি হয়েছে, রেখে দিয়েছি, সেটা আবার সোমবারে খেয়েছে, এই সমস্যাগুলো সবগুলো একসাথে মিলিয়েই ওর পেটটা অসুবিধা হয়েছে। তো যাই হোক, আজকে এখন অসুবিধা হয়নি, নর্মালই আছে। তো চলো চটপট করে আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট, এবার ওই কাজটা করবো। চলো জামা কাপড় লাগবে।
কিছুই করব না, স্কিনটা একটুখানি কেয়ার করব। সেটা হলো দেখো আমার কাছে একটা আয়ুর্বেদিক ক্লিনজার আছে, এটা দিয়ে ফার্স্টে মুখটা ক্লিনজিং করবো। আর তারপর আমার কাছে কেয়াশিটের একটা টোনার আছে, কেয়াশিটের একটা টোনার আছে, সেই টোনারটা ইউজ করবো। তারপর আমার কাছে একটা ফেস প্যাক আছে, সেটা হলো তোমার জয়ের কেসার বাদামের ফেস প্যাক, সেটা ইউজ করবো। অনেকদিন ইউজ করার মধ্যে মুখটা ভীষণ ভালো হয়ে গেছে, সারাদিন সংসারের কাজকর্ম, মেয়ের পেছনে টাইম, এসব করতে করতেই সারাদিন চলে যায়, নিজের আর কিছু যত্ন নেওয়া হয় না। তো ফাইনালি আজকে একটুখানি টাইম বার করেছি, টাইম হয় না বললে ভুল, বাট হয়েও ওঠে না, এটা ওটা সেটা করে মেয়ের সামনে সব কিছু করা যায় না, হয়তো সব কিছু মিলিয়ে আর হয় না। তো চলো ফ্রেন্ডস, ফাইনালি আজকে একটুখানি টাইম বার করেছি, তাই এটা করবো। তো চলো ফার্স্টে ক্লিনজিংটা করে দিই। ক্লিনজিং তো হয়ে গেল, এবার নেক্সট টোনিং। টোনিংটাও তো হয়ে গেল, এবার আমি যেটা করবো সেটা হলো এই ফেস প্যাকটা লাগাবো মুখে। তো চল দেখতে থাক। ফ্রেন্ডস ফাইনালি আমার ফেস প্যাকটা লাগানো হয়ে গেল। তো চলো শুকানো অবধি ওয়েট করি, তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। ফ্রেন্ডস আমি মোটামুটি 10 মিনিট মতো ফেস প্যাকটা মুখে রেখেছি, মোটামুটি প্যাকটা শুকোতে যতক্ষণ লেগেছে আর কি 10 মিনিট মতোই লেগেছে। ফাইনালি আমি ধুয়ে চলে এসেছি, দেখো কিছু ইমপ্রুভ বুঝতে পারছো কি তোমরা? কি জানো আমি কিছুই বুঝতে পারছি না, নিজেরটা নিজে হয়তো বোঝা যায় না তার জন্য। তো চলে এবার একটুখানি জাস্ট মুখে আমি যে ক্রিমটা নর্মালি মাখি সেটাই জাস্ট মুখে একটুখানি মেখে নেব। চলো মেখে নিই। মুখে মাখি হচ্ছে তোমার এই হিমালয়ের ক্রিমটা, ফেসের ন্যাচারাল গ্লো ফেসের ফেস ক্রিম, এটাই একটুখানি মুখে মেখে নেব। চলো ক্রিমটাও মেখে নিলাম। তোমাদেরকে একটা কথাই বলার, আমার এই পুরো প্রসেসটার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ আমার স্কিন কেয়ার অথবা হেয়ার কেয়ার সম্পর্কে আমার অতটা ইয়া নেই। যা মোটামুটি মাথায় আসে বা যতটা তোমার মানে এফোর্ট করতে পারি যতটুকুনি করি, তো পুরো প্রসেসটার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও। তো চলো এইটুকুনি জাস্ট আমি করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিছুই না। যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। তো চলো এখন একটুখানি কাজ আছে, সন্ধ্যা দেবো, এই কাজগুলো টুকটাক করে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। তো চলো সামনে গেলো। হ্যালো ফ্রেন্ডস,
এখন তো তোমরা দেখলে আমি ফেসবুক লাগালাম। তার ফেসবুক লাগানোর পরেই বাবির পড়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাবিকে খাইয়ে দিয়েছি, বাবিকে খাইয়েছি আজ কমপ্লান আর মেরি বিস্কুট। বাবি কমপ্লান দিয়ে মেরি বিস্কুটই খায়। তারপরে বাবি একটু ড্রয়িং করেছে, একটু ঘোরাঘুরি করে বাবি আবার হোমওয়ার্ক করে নিয়েছে। কেননা মিস অনেক হোমওয়ার্ক দিয়ে গেছে, মানডেতে আবার মিসের কাছে পড়া আছে, তাই হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়েছে। ও আর অ্যাবাকাসের ব্রেন জিমও করেছে। তারপরে পড়তে পড়তেই ওর বাবা চলে এসেছে। এই করতে করতেই তারপর ওর বাবা আসলো, চা খেলাম। করতে করতেই আজকের দিনটা কভার হয়ে গেল। যদিও কিছু ঘন্টা এখনও আজকের দিনটার বাকি আছে, কেননা এখন 10:15 বাজে। আমার মেয়ে এখন আমাকে বলছে আমাকে এখন সাজিয়ে দাও, কারণ ওর পুতুলের বিয়ে, তাই ওকে এখন আমাকে সাজিয়ে দিতে হবে। আমি বললাম কালকে তো সানডে, আমি এখন সাজবো। কালকে তো সানডে, তাহলে যদি কোথাও যাই তাহলে তখন তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। আর পেটটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এখন ওরকম সেদ্ধ ভাতই খাওয়াবো আজকের দিনটা অবধি। কালকে তো সানডে, যেহেতু কালকে চিকেন হওয়ার দিন, সেহেতু আজকে চিকেন, সেহেতু আজকে অবধি পেটটা ঠিকঠাক রাখাই ভালো, হালকা খেয়ে আসবি। বেলনি করেছি আজকে, মাটন চিকেন আর তন্দুরি চিকেন। খাবার কি স্বাদ একদম বাবার মেয়ে একেবারে। তন্দুরি চিকেন খাবে বাবা, আমি ভাত না আমি মাটন চিকেন খাবো। নরমালি আমি না বেরোলে বিকালবেলার দিকে চুল ঠুল আসছাই না, তো আজ একটু মনে হলে চুল আসছে, একটু বেনুনিটা করলাম। আর কুচির কালার বক্সের কালার হারিয়ে গেছে, 25 কালার ছিল, তার মধ্যে 20 কালার আছে, 5 কালার হারিয়ে গেছে। বুধবার দিনকে স্কুলে ড্রয়িং ক্লাস ছিল, কালার বক্সটা নিয়ে গেছিল, যে কালার বক্সটা ওকে আমরা ডটার্স ডেতে দিয়েছিলাম সেটা ব্যাস। ও ফাদার্স ডেতে, যাই হোক, এবার সেটা খুলেছে, এখন খুলে দেখছে কালার্স নেই। এখন জানি না যেই ব্যাগটা নিয়ে গেছিলো ব্যাগটার ভেতরে পড়েছে কিনা জানি না, খুঁজতে হবে। হাতে বাক্স তো নেই, খুঁজে পেলে পাবে, নালে স্কুলে হারিয়ে রেখে এসেছে। সামনের মাসে ড্রয়িং এক্সাম আছে, তার আগে আবার কালার বক্স কিনতে হবে। কালার বক্স কিনেই যাচ্ছি আর আমি কিনেই যাচ্ছি। তো চলো ফ্রেন্ডস, আজকে আর স্পেশাল কিছুই হয়নি, স্পেশাল কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, নর্মাল আজকে সারাদিন যা যা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে নর্মাল ব্লগ, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট। বাই, গুড নাইট বললাম, গুড নাইট।